নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু হোম তো বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো যেখানে আইএসএল ও আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার ইমোস রয়েছে তো চলো শুরু করা যাক আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো কীসের ওয়েট করছো সাবস্ক্রাইব করে দাও প্লিজ আর পাশে থাকা বিলে এখন অল অপশানটা প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও তো চলো আজকের ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক তো এই ভিডিওতে কিন্তু আমরা কথা বলতে চলছি এক্সক্লুসিভ এবং ব্রেকিং দুটি আপডেট নিয়ে এবং সেটা অবশ্যই এসসি বেঙ্গলের সম্পর্কিত সেটা হচ্ছে এসসি ইস্টবেঙ্গল কিন্তু পুনরায় তাদের পুরোনো টার্গেটকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালালো বা চেষ্টা চালানো শুরু করলো বলতে পারো যেহেতু শোনা যাচ্ছে গুরতেজ সিংকে সেকেন্ড টিম বা রিজার্ভ টিমে দিয়ে দেওয়া হতে পারে তার জন্য কিন্তু একজন ডিফেন্ডার মানে দরকার এসসি ইস্ট ইস্টবেঙ্গলের যার জন্য কিন্তু ইতিমধ্যেই জর্জ টেলিগ্রাফ অর্থাৎ এবারের আইএফএ শিল্ডের রানার্স টিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ডিফেন্ডার তন্ময় ঘোষকে কিন্তু অলরেডি অফার করে ফেললো এবং তার সাথে সাথে কথাবার্তা চালানো শুরু করলো কিন্তু এসসি ইস্ট বেঙ্গল তার সাথে নেগোসিয়েশন শুরু করে ফেললো তো এটা যদি সাইনিংটা কমপ্লিট হয় বিগ বিগ সাইনিং হবে আমার মতে যদিও প্রথম দিকে সুযোগ পাবে কিনা না সন্দেহ আছে তবে যখন একবার সুযোগ পাবে এবং কনফিডেন্স লেভেলটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু এই তন্ময় ঘোষ হয়ে উঠতে পারে এসসি বেঙ্গলের তুরুপের তাস তো তোমরা এই সাইনিং নিয়ে কী বলছো অবশ্যই কমেন্টে জানাও এরপর চলে আসি দ্বিতীয় বড় নাম সেটা হচ্ছে চব্বিশ বছর বয়সী রিয়াল কাশ্মীরের রেগুলার প্লেয়ার এবং একটা বিগ বিগ ট্যালেন্ট বড় সড়ো একটা বলতে পারো ট্যালেন্ট দানিশ ফারুক এই দানিশ ফারুক এসসি ইস্টবেঙ্গলে এর আগে প্রচুর কথাবার্তা চালিয়েছিল দানিশ ফারুকের সাথে এসসি ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট তবে সেই সময় তিনি দুটো শর্ত রেখেছিলেন এক তার বন্ধু অর্থাৎ রিয়েল কাশ্মীরের আরেকজন প্লেয়ার তাকে এসসি ইস্ট বেঙ্গলে আনতে হবে এবং তার সাথে সাথে অবশ্যই এসসি ইস্ট ইস্টবেঙ্গলকে আইএসএল খেলতে হবে তো সেক্ষেত্রে তখন কিন্তু ডিলটা নষ্ট হয়ে যায় বা ভেসতে যায় কিন্তু এই মুহুর্তে যে আপডেটটা বেরিয়ে এসেছে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কিন্তু এই দুই প্লেয়ার অর্থাৎ তন্ময় ঘোষের সাথে সাথে চব্বিশ বছর বয়সী স্ট্রাইকার বা লেফট উইঙ্গার বা লেফ্ট মিডফিল্ডার এই দানিশ ফারুককেও কিন্তু দলে নিতে চাচ্ছে এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যদি এই সাইনিংটা হয় বিশাল সাইনিং হবে কিন্তু আমার মতে তোমরা কী বলছো অবশ্যই কমেন্ট করে জানাও তো এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম তো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি যদি বোঝাতে পেরে থাকি অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আর পাশে থাকা আইকনটা অল অপশনটা প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও তো চলো আজ এই পর্যন্ত এই দেখা হচ্ছে বরের ভিডিওতে আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানি অসংখ্য ধন্যবাদ